সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে চমৎকার একটি কথা বলবো। 2023 সালে তোমাদের একটা প্ল্যান থাকা দরকার, চমৎকার একটা প্ল্যান। আমরা অনেকেই ইংরেজি ভোকাবুলারির প্রতি অনেক দুর্বল থাকি, ঠিক আছে? একজন মানুষের জীবনে যদি তার অনেক বড় হাই অ্যাম্বিশন থাকে, তার 30 থেকে 40 হাজার ভোকাবুলারি শেখা দরকার। সে অর্থে আমরা বেশি ভোকাবুলারি জানি না, এবং অনেক স্টুডেন্টই রয়েছে যারা কমপক্ষে বছরে 1000 ভোকাবুলারিও মুখস্থ করে না, ঠিক আছে? এই জন্য তারা ভোকাবুলারিতে দুর্বল থেকে যায়। এই জন্য 2023 সালে তোমাদের প্ল্যান হোক, তোমাদের পরিকল্পনা হোক, এই বছরে কমপক্ষে তোমরা নিউ 2000 ভোকাবুলারি মুখস্থ করবে। দৈনিক 5টা করে, কেউ দৈনিক 10টা করে প্ল্যান করে পড়ো, দেখবো বছর শেষে তোমার বিশাল একটা ভোকাবুলারি হয়ে যাবে। অধিকাংশ স্টুডেন্টই ইংরেজি পড়ে বাট ভোকাবুলারিতে দুর্বল থাকে। এই জন্য আমি আবারও বলবো, একটা প্ল্যান করো যে এই বছরে 2000 নিউ ভোকাবুলারি শিখবে। ভোকাবুলারি শিখলে দেখবে তুমি, তোমার রিডিং সহজ হবে, তোমার স্পোকেন সহজ হবে, তোমার পরীক্ষা অ্যান্সার করা সহজ হবে, তোমার রাইটিং স্কিল সহজ হবে, ওভারঅল সব কিছু সহজ হবে যদি তুমি ভোকাবুলারি ভালো করে শেখো। সুতরাং ভোকাবুলারি শেখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।